দেখুন বন্ধুরা, সকাল সকাল আজকে চলে এসেছি ছাদে। দেখুন বরবটি গাছ কত উপরে উঠে গেছে, কিন্তু এতে পোকা লেগে গেলেই তো মুশকিল। এগুলো সব ঘুরে ঘুরে পোকা, এগুলো কিস। আবার এগুলোকে খেতে যে কাঠকে পিঁপড়েগুলো চলে আসে, এগুলো ছিঁড়ে দেওয়াই মনে হয় ভালো। আরে দেখুন বরবটি গাছ তো এইদিকে, এই দেখুন সিম গাছ বেয়ে বেয়ে একদম মাথায় উঠে গেছে। আর এই উঠছে গেছে দেখুন, এই যে উঠছে, এই যে উঠছে। আর বেগুন গাছগুলো দেখুন সব ডালপালা বেরিয়ে কত বড় বড়, দেখুন বেগুন গাছ। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই সুপ্রভাত, আর আমার মনি দিয়া ব্লগের আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি ছাদে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে, এই বরবটি গাছটা একদম ওপরে উঠে গেছিল, আমি আবার এদিকে বাকিয়ে দিয়েছি, নাহলে উপরে উঠে আর ও কোথায় যাবে। তো দেখুন এই যে শশা গাছগুলোও বড় হয়ে গেছে, এইখানেও একটা সিম গাছ, এই যে এইখানেও লাউ গাছ, এই যে লঙ্কা গাছগুলো, বেগুন গাছ, এদিকে দেখুন কুমড়ো গাছগুলো সব, এই যে লাউ গাছ, এদিকে এই যে এগুলো সব লাউ গাছ। আর এইখানেও দেখুন উচ্ছে গাছ উঠেছে, এখানে দেখুন একটা জবা গাছ আছে, জবা ফুল দেখুন, এটা রানী কালারের জবা বলেছিলাম আছে আমার, ভর্তি কুড়ি এসছে, এটাকে লক্ষ্মী জবা বলে। তো দেখুন বন্ধুরা, আমার এই ছাদ বাগান আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি পর্বটা ভালো লাগবে, সাথে থাকুন সারাদিন। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে যা দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর দেখুন এই লঙ্কা গাছেও কত লঙ্কা পেকে উঠছে, আরও দেখুন ভর্তি লঙ্কাও হয়েছে, এই যে ওপর থেকে ফুলও রয়েছে প্রচুর। এই যে তো উপরে এলাম সকাল সকাল, আর চারিদিকটা রোয়েদার দেখুন, এখানে আমাদের বাড়ির পাশে এই যে এখানে একটা এই যে বট গাছ দেখাচ্ছি, এই বট গাছেরই নিচে দেখুন দেখা যাচ্ছে মনে হয় হালকা হালকা করে, একটু বড় করে, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে একটা গ্রহরাজ মন্দির। আর এখানে বিশাল বট গাছ, আর এই বাড়ির সামনে বট গাছের পেছনেই হচ্ছে আমাদের বাড়ির সামনে বিশাল হসপিটাল, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল এটা। আর এই দেখুন এদিকে প্যান্ডেলও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু আকাশে পুরো মেঘ, আবার বৃষ্টি নামবে, সারা রাত বৃষ্টি হয়েছে, বাবান অফিসে গেছে তখনও বৃষ্টি ছিল, সে আর কী করা যাবে, এখন শরৎকাল এরকমই ওয়েদার থাকবে, মেঘ আর রোদ্দুরের লুকোচুরি। তো চলে এলাম, তাই ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সারাদিন সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। এরপরে নিচে যাব, দেখি জামা কাপড় কিছু শুকিয়েছে কি না সেগুলোও তুলে নেব। তো দেখুন এই দেখুন পেঁপে গাছ কত বড় হয়ে গেছে, পেঁপে গাছটা, পেঁপে গাছ তিনটে নিয়ে এসেছিলাম, এখানে একটা আছে, আর ও এই পেঁপে গাছটা সেরকম বড় হয়নি, আর এই যে এখানে একটা আছে, তিনটেই নিয়ে এসেছিলাম। তো যাই হোক সবই শেয়ার করলাম, দেখি আবার শশা গাছগুলো বড় হয়ে গেলে শশা হয় কিনা। এই দেখুন এখানে আর একটা সিমের লতা এইদিকে চলে যাচ্ছে, আরে ওদিকে যাস না রে, ওদিকে গিয়ে কী লাভ। তো যাই হোক এবার আমি নিচে চলে যাই। তো বন্ধুরা চলে এলাম, এই যে তিনতলাতে একটা জামা কাপড়ও শুকোয়নি, সব ভেজা ভেজা রয়েছে, এগুলোর আর কি তুলবো, তুলবো না। দেখুন সব অপরাজিতা ফুল এখানে রয়েছে ফুটে, তারা মন্দা ফুল আছে, অনেক রকমেরই ফুল আছে। আর দেখুন বাইরের পরিবেশটা কীরকম, পুরো ভোরবেলা থেকেই থমথমে হয়ে আছে একদম, পুরো দেখুন আকাশ মেঘাচ্ছন্ন, একদম পুরো অন্ধকার হয়ে আছে, আজকে আর রোদ উঠবে না। এই যে আবার নেমে গেল বৃষ্টি, আমি ভাগ্যিস ওপর থেকে নেমে এলাম, বৃষ্টি নামবে ভেবেই আমি ওপর থেকে চলে এলাম। আর চারিদিকে একটা হালকা ঢাক বাজার আশা করি আওয়াজ পাচ্ছেন, কেননা আজকে আছে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে, তো তারই একটা হালকা চারিদিকে ঢাকের আওয়াজ হচ্ছে। আর দেখুন পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকটা, এখান থেকেই দেখুন আমাদের এই যে প্যান্ডেলটা, একদিন সামনে থেকেও যখন স্ট্রাকচার হচ্ছিল দেখিয়েছিলাম। পুরো অন্ধকার হয়ে আছে একদম,
তো যাই হোক, জামা কাপড় যখন তোলার নেই তো আমিও চলে যাই নিচে গিয়ে, এবার দেখি কি করব। চা তো খাওয়া হয়েছে, কিছু টিফিন খাবো কি না দেখবো ভেবে তো যাই। মুখে কিছু ভালো লাগছে না, সর্দি হয়েছে আর ঠান্ডা লেগেছে জ্বর জ্বর বলে মুখেও কিছু ভালো লাগছে না, তো চলে যাই আমি নিচে। দেখি বন্ধুরা, কালকে যে ইলিশ মাছগুলো এনেছিল মাথা রেখে দিয়েছিলাম আর মাছগুলো তো করেছিলাম, ওই মাথা দিয়ে যে আলু আর বেগুন দিয়ে তরকারি করছি। আলু বেগুন দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা খেতে দারুণ হয়, তো ভাবলাম মাথাগুলো তো রেখে দিয়েছি ওগুলো তো আর খাইনি, আর ছোটো ছোটো মাথা কিন্তু গন্ধ তো আছে, ওই গন্ধের ইয়েতেই তরকারিটা খেতে ভালো হয়ে যাবে, তো ওই জন্য আলু আর বেগুনটা ভাজি, এরপরে এই যে মাথাটা ভেজে নেবো, তো এটা করি, তারপরে দেখি আর কি ইলিশ মাছ করবো না পাবনা মাছ করবো সেটা ভাবিনি এখনো, আগে এটাই রেডিমেড আগে এটা করিনি ভাবলাম, তো ভাবলাম তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি। আলু বেগুনের তরকারি হয়তো সবাই খেয়েছেন, আবার শুধু বেগুন দিয়েও হয় মাছ দিয়ে, আজকে তো আমি মাছ দিয়ে করবো না শুধু এই মাথা দিয়েই করব, তো এগুলো ভেজে এখন আগে তুলে নিই। এই যে আলু আর বেগুন একদম লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার মাথাটা ভেজে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তর কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা, একটুখানি দিয়ে দেবো হচ্ছে জিরে, তার মধ্যে এই মাথাগুলো দিয়ে দেবো। তিনটে মাছ কালকে করেছিলাম, আরও চারটে গোটা রাখা আছে, সাতটা মাছ এনেছিলাম ছোটো ছোটো, কিন্তু মাছগুলো টেস্ট আছে খুব ভালো, মানে সেই এক ধরনের মাছ আর পুরো শুকনো রুখা রুখা সেরকম নয়, মাছগুলো বেশ ভালো নরম আর তেল আছে, খেতে ভালো কালকে টেস্ট হয়েছিল। তো এবার এই মাথাগুলো একটু ভালো করে আগে ভেজে নিই, আর ভাবছি এখানে একটা মশলা তৈরি করলাম, এর মধ্যে নুন হলুদ যেহেতু আছে আর একটু হলুদ গুঁড়ো দেবো, একটু দেবো হচ্ছে যে জিরের গুঁড়ো, অল্পই বেশি কিছু চাই না, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ দুটো কাঁচা লঙ্কাও দেবো তার জন্য। তো এবার এটা একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো, এই যে মশলাটা একটু গুলে নিলাম তাহলে পুড়বে না, এদিকে মাছের মাথাগুলো ভাজা প্রায় হয়ে গেছে, মাথাগুলো দিয়ে বেশ সব তরকারি খেতে ভালো হবে, এগুলো তো শুধু আর কি খাবো, তার জন্য তরকারিটা খাওয়ার জন্যই রেখেছিলাম। তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই মশলা গুলো ছিল ওটা দিয়ে দেবো, এবার মশলাটা একটু কষানো হয়ে যাক, তারপর আলু বেগুনটাও দেবো আর একটু আর ঝোলের মতন জল দিয়ে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এই আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছে, আলু বেগুনটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম, এবার এর মধ্যে জল দিয়ে দেবো আর একটুখানি জল দেবো, এই যে এর মধ্যে বাকি জলও দিয়ে দিয়েছি আর দুটো এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, তো এবার এটা ঢাকা দিয়ে দেবো, নামানোর সময় একটুখানি চিড়ে দিয়ে নামিয়ে নেবো, ফুটে উঠুক, এই যে ফুটে উঠে উঠছে। বন্ধুরা আমার তরকারিটা এই যে আলু বেগুনের তরকারি মাছের মাথা দিয়ে কমপ্লিট পুরো, দেখুন আলু সব সেদ্ধ হয়ে গেছে, বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে, এইটুকু ঝোল রাখবো কেননা এই বেগুন আলুর তরকারি এইটুকু ঝোল না হলে ভালো লাগবে না, তো এবার এটাকে বন্ধ করে দিলাম, হয়ে গেছে। বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি, বেগুন দিয়ে মাছের ঝোল তো করেছি আর ভেবে নিলাম এই যে বেগুন দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, আর ভাবছি আজকের করব হচ্ছে এই পাবদা মাছ করব, আর কালকে সেই আলু দিয়ে চিংড়ি মাছটা ভাজা করব ভেবেছিলাম হয়নি, তো এটা করব। উপরের তো কাজকর্ম সব সেরে চলে এসেছি আর আজকে টিফিনও কিছু খাইনি, তো এবার আলুটা কেটে নেবো, এই চিংড়ি মাছটা বেছে নেবো, কালকে আর বাছিনি, আর এটা করব।
তো ওই তরকারিটা তো হয়ে গেছে, আর এটা আর এটা করব। তো যাই আলু কেটে চিংড়ি মাছটা বেছে নিই, তারপর রান্না বসাবো। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো, এই টমেটোটা দেবো, দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো। তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে, আর এখানে দিয়ে দেবো মাছের মধ্যে নুন হলুদ। হলুদ দিলাম, নুন দিলাম, মাছটাকে, এই ছোট ছোট মাছ তো ভাজবো না, কিন্তু একদম সেই জ্যান্তই ছিল মাছটা। এগুলো অ্যাকচুয়ালি চাষেরই মাছ, এগুলো এখন খুব উঠেছে বাজারে। তো যাই হোক, এবার এই মাছটা দিয়ে দেবো। একই সঙ্গে টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, আর অল্প একটুখানি ভালো হবে। আর দিয়ে মধ্যে একটু লঙ্কা দিয়ে, আর এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। লাস্টে নামানোর সময় দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা, তার আগে দিয়ে দিই একবারেই। এতে জিরের গুঁড়ো দেবো না, যেহেতু সর্ষে বাটা দিয়েছি, একটুখানি দু চার দানা মিষ্টি দিলাম টেস্টের জন্য। আর নামানোর সময় একটুখানি ধনে পাতা দেবো, এটা আগে ফুটে যাক, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখুন, এই যে আমার মাছটা হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দেবো। এই জাতীয় মাছ বেশি না ভাজাই ভালো, বেশি ভাজলেই ওর টেস্ট চলে যায়, আর একটা সেই শুকনো সেই ডাটা চচ্চড়ির মতন ওপরে ছাল টাইপের হয়ে যায় শক্ত। দিয়ে দিলাম ধনে পাতা, ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটে যাক, নামিয়ে দেবো। আর কিছু এতে দেওয়ার নেই। এবার চিংড়ি মাছ আর আলুটা কুচিয়ে রেখেছি, এইটা দেবো। আমাদের এই আলুগুলো ঢেলে দেব, কোনো ফোড়ন দেব না। আলু ঢেলে দিয়েছি, এই যে এক বাটি চিংড়ি মাছ বেছে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি 4-5টা। দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো অল্প এতটুকু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল। আর একটু তেল দিতে হবে, কম হয়ে গেছে। কোনো ফোড়নের দরকার নেই, চিংড়ি মাছটা ভাজার দরকার নেই, এর যা টেস্ট হবে যে করে খাবে সেই বুঝবে, যে করে খেয়েছে এরকম যদি কেউ খেয়ে থাকে সেই জানে এর কি টেস্ট।
এবার এটা কুমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, কুমিয়ে রাখবো এটা ভাপে শুধু, এবার হবে। দেখুন ভাপে কি সুন্দর, এখন কড়া লালও হয়ে গেছে, এই যে কড়া হাজার হয়ে গেছে, আলু সব কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এই যে কড়া লাল, এটাও বন্ধ করে দিয়েছি, এটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, এই যে পাবদা মাছের ঝাল, আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। তো রান্নাবান্না আজকের এই পর্যন্ত, এবার যাব ঘর ফর মুছে বাকি সব কাজ করে, বৃহস্পতিবার পুজো দিতে হবে, তো এবার যাই স্নান ফান করে এইসব কাজ করে নি সব। আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগছে কিনা বা আপনারা কেউ করেছেন কিনা, আর যা যদি না করেও থাকেন যে এগুলো কেমন হচ্ছে সেটা অন্তত কমেন্ট করে জানাতে পারেন, যে এই রকম রান্না করলে খেতে কিরকম টেস্ট হয়, বা কেউ যদি রান্না করে খেয়েছেন আগে সে তো জানেন এই রকম রান্নার কি টেস্ট। এগুলো সব আগেকার দিনের 15 দিনেরই রান্নার মতন, আমার মানে মা শাশুড়ি সবাই এইভাবেই করতো, তো সেই থেকেই শেখা এবং সেই খেয়েই বড় হয়েছি। তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে রান্নাগুলো কেমন লাগছে। বন্ধুরা সেদিনকে আমি এতটুকু, এ দেখুন গোলা তাল রেখে দিয়েছিলাম, কারণ দিয়া ওই বাড়িতে ছিল, তো যে ও এলে একদিন বড়া করবো, কিন্তু সে ফ্রিজে রেখেছিলাম, আমি একদম ভুলেই গেছিলাম যে তাল রাখা আছে। আজকের হঠাৎ দেখতে পেয়েছি, তো নিয়ে নিয়েছি যে এতটুকু ময়দা, 3-4 চামচ ময়দা আসলে, আর এই একটুখানি সুজি আছে পুরোটাই নিয়ে এলাম, সুজি দেব আর একটুখানি চালের গুঁড়ো দেব। আজকে আর নারকেল কোড়া দেব না, কেননা নারকেল আছে কিন্তু এখন আর কোড়ানোর আমার ইচ্ছে করছে না। আর এই 2 চামচ মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো, ওই চালটুকু দিয়ে এটাই হয়ে যাবে। আর দিয়ে দেবো হচ্ছে এই 2 চামচ মতন চিনি, ব্যাস আর লাগবে না। দিয়ে দেবো হচ্ছে এই 1 চিমটি মতন নুন। তো এবার এই তালটুকু, এগুলো আগে একটু ভালো করে মিশিয়ে নি, আর এই তালটা দিয়ে, ও বাড়ি ছিল না এবার ওর জন্যই রেখেছিলাম এই তালটা আসলে। কিন্তু তো গেছি ভুলে আমি, যদি লাগে তো এই বাটি ধুয়ে এই তাল লেগে আছে এই জলটা দেব, না লাগলে আর দেবো না। তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর দিয়া তো চেম্বারে গেছে, ওর পাপা নিয়ে গেছে, ও গেছে, তো হঠাৎ এখন মনে পড়লো ফ্রিজে কাছে গিয়ে, নালে সকালবেলা মনে পড়লে দুপুরেই করে রাখতাম, তো সকালে আর দেখিনি, এখন দেখতে পেয়ে ভাবলাম এখনই করে নি। এখানে নিয়ে নিচ্ছি আমি কটা চানাচুর মুড়ি, তো ওই কটা চিবোতে চিবোতে হঠাৎ কি জন্য যেন আমি এলাম ফ্রিজের কাছে, নিয়ে দেখতে পেলাম, তো ভাবলাম ঠিক আছে তাহলে এখনই করি। ও তো আসতে দেরি আছে, আস্তে আস্তে সেই 10:30 বেজে যাবে, মানে বাবান অফিস থেকে এসে গিয়ে আবার ওকে নিয়ে আসবে। তো যাই হোক এটা আবার মেখেও নিলাম, এই জলটুকু লেগেও গেল আর লাগবে না। তো এবার এটা মেখে নিলাম বড়া করে নেব। বন্ধুরা 10 মিনিট এটা রেখে দিয়েছিলাম একটু, এটা ফুলে যাওয়ার জন্য সুজি চালের গুঁড়ো, কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প তেল, কারণ খুব বেশি তো বড়া নয়, এই এতটা দিয়ে হয়ে যাবে, অল্প কটাই বড়া হবে। এবার বাড়ির একজন না থাকলে তাকে ফেলে আমরা সবাই বানিয়ে খেয়ে নেব, সেটাও ঠিক কেমন লাগে,
আর সেদিন বড়া বানিয়েছিলাম ওদের বাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু ও তো ওই বাড়ি ওদের বাড়িতেই এত খাবার হয়েছিল তো সেইগুলো খাবে না এই বড়া খাবে, ওই বড়া ওদের বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু যেহেতু ও বাড়ি ছিল না আমরা পুরো তালটা গুলে বড়া করে খেয়ে নেবো, ও বাড়িতে নেই তাই জন্যই সেই ভেবেই রেখেছিলাম যে ও এলে একদিনকে করে দেবো। তো যাই হোক তেলটা গরম হয়ে যাক তারপর বড়াটা ভাজবো, একটু গরম না হলে হবে না। তেলটা তো গরম হয়ে গেছে, এবার একটুখানি গরম তেল এর মধ্যে দিয়ে দিই এই মাখাটার মধ্যে, তাহলে বড়াগুলো বেশি খাস্তা মচমচে হবে একটু গরম তেল দিয়ে দিলে। এবার এটা একটু ভালো করে মেখে নিই, অল্প কটাই বড়া হবে, কেউ সেরকম একটা মানে খেতেও চায় না, খেতে চায় না এই অর্থে যে অম্বল হয়ে যায় খেলে, খুব অম্বল হলে পেটে গ্যাস হলে উল্টো বুকে ব্যথা করে, ওর জন্যই খেতে তো ভাল লাগে মুখের স্বাদে। বন্ধুরা এই বড়াগুলো ভেজে নিতে নিতে আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে, নতুন কোনো পর্বে। আর যারা আমার এই চ্যানেলের সম্বন্ধে কিছু বলতে চান, ভালো খারাপ কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, পাশে থেকে সাপোর্ট করবেন, আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, সারাদিন সাথে থাকার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। এই বড়াগুলো এবার দিয়ে দিই, দুবার ভাজলেই মনে হচ্ছে হয়ে যাবে আসলে। দেখুন তালের বড়ার কাছে সব আমার হয়ে গেছে, পুরো গুনে মনে 30টা তালের বড়া, একটা কমও না একটা বেশিও না, এগুলোকেও তুলে নিই। হ্যাঁ ওই তো রোজাভেল, আর একটা কি আছে না পোলোমেট, আমার এই যে ভাজা সব হয়ে গেল। বন্ধুরা দেখলেন যে আমি তালের বড়াটাও ভেজে নিলাম, কেননা অল্প একটুই রেখেছিলাম, দিয়া বাড়ি ছিল না, এবার ও খাবে না, ওদের বাড়ি নিয়ে গেছিলাম তা সত্ত্বেও রেখেছিলাম, কেন ওখানে বসে ওর খাওয়াও হবে না, ওখানেই প্রচুর প্রসাদ খাবার। তো বন্ধুরা সবই তো শেয়ার করলাম সারাদিন, তো আজকের মতন এখানেই শেষ করলাম।